বন্ধুরা, আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে। ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আপনারা ফলো করবেন ভিডিওগুলো খুব অল্প সময়ের, কারণ মেন মেন টপিকগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই, সেই কারণের জন্য ভিডিওগুলো খুব অল্প সময়ের। তাই বলবো ভিডিওগুলো পুরোটা মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। দেখুন, আজকের এই ভিডিওটি কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঐশ্বরিক মহা রাজযোগের মহামিলন, পঞ্চদিব্য ও শুভ যোগে বিরাট লাভবান হবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। ব্যবসায় উপচে পড়বে ধনসম্পদ, রাতারাতিন হবে ধনী। এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, কিভাবে আপনারা ধনী হতে পারেন? দেখুন, আপনাদের ব্যবসা যেগুলো চলতে শুরু করবে সেগুলো হয়তো অনেকদিন ধরে ডাউন ছিল, এবার সেখান থেকে অনেক টাকা ইনকাম হবে। হয়তো আপনারা ছোটোখাটো কোনো যুক্ত আছেন শেয়ার মার্কেট কিংবা জায়গা জমির সঙ্গে, কেনা বেচার সঙ্গে, সেই সমস্ত জায়গার ভ্যালু বেড়ে গেল, সেখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম হবে। এবং যারা যারা ছোটোখাটো ব্যবসা করছেন বাড়িতে, তাদের ব্যবসা হঠাৎ করে চলতে শুরু করলো, সেখান থেকে আপনাদের অনেক আয় উন্নতি বেড়ে যাবে। দেখুন কি বলছে জ্যোতিষশাস্ত্র। চৈত্র নবরাত্রি পাঁচটি ঐশ্বরিক রাজযোগের মহামিলন ঘটছে। এবারে নবরাত্রি এমনই কাকতালীয়ভাবে শুরু হবে যখন গজকেশরী যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সস রাজযোগ, বুধাদিত্য যোগ এবং মালব্য রাজযোগ একসঙ্গে তৈরি হচ্ছে। এবং এই চৈত্র নবরাত্রিতে মিলন ঘটেছে এই সমস্ত যোগগুলির ফলে দেখা গেল 9 এপ্রিল থেকে শুরু হবে চৈত্র নবরাত্রি। এই পাঁচ রাজযোগে ছাড়াও সর্বাত্ম সিদ্ধিযোগ, অমৃত সিদ্ধিযোগের সংমিশ্রণ গঠিত হয়েছে। এই সমস্ত শুভ কাকতালীয় এবং এর মধ্যে নবরাত্রি 9 দিন ধরে দেবী ভগবতীর আরাধনা করা হবে এবং এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। আর্থিক লাভের পাশাপাশি তারা ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। দেখে নিন আপনার ভাগ্যে কি আছে, জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার সম্পর্কে। তাহলে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন। সিংহ রাশির জাতক জাতিকাদের মা দুর্গার বিশেষ আশীর্বাদ থাকবে। আপনি প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন, আপনার সম্পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে, ভাগ্য আপনার পক্ষে থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে একটি নতুন চাকরি খুঁজছেন তাহলে নবরাত্রির সময় আপনার জন্য কিছু সুখবর আসতে পারে। আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে এটি তার জন্য সেরা সময়। আগামী সময়ে এই ব্যবসা থেকে লাভ পাবেন আপনি ভালো রকম। চৈত্র নবরাত্রির সময় গঠিত শুভ যোগে এই সিংহ রাশির জীবনে সুখ আনবে, ইতিবাচক শক্তি ছড়িয়ে দেবে, সম্পদ লাভের শুভ সম্ভাবনা রয়েছে, পরিবারে ভালো সম্প্রীতি থাকবে, যারা বিদেশ থেকে ব্যবসা করছেন তারা ভালো মুনাফা পাবেন, সম্পদ বৃদ্ধি পাবে, আপনার জীবন থেকে সমস্ত ঝামেলা দূর হবে, আপনি কোথাও থেকে আটকে থাকা অর্থ পাবেন, আপনার পুরো পরিবার দেবীর আশীর্বাদ পাবে। এবং এই চৈত্র নবরাত্রি থেকে শুভ যোগের কারণে প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সুবিধা পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসায় ভালো লাভ হবে, সম্পদ বৃদ্ধি পাবে, ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে, আপনার সাফল্যের পথে আসা বাধাগুলি দূর হবে, আপনি অংশীদারি ব্যবসায় লাভবান হবেন, আপনার জন্য সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের। মা ভগবতীর আশীর্বাদে তাদের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে ঐশ্বরিক রাজযোগের মহামিলন, পঞ্চদিব্য শুভ যোগে বিরাট লাভবান হবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।